হ্যালো বন্ধুরা, হ্যাপি টিচার্স ডে। তো সব টিচারদের আমি জানাই প্রণাম আর ভালোবাসা। তো আজকে আমি টিচার্স ডেতে টিচাররা কীভাবে মেকআপ করবে সেটা দেখাচ্ছি। তো ফার্স্টে আমি গুড ভাইবসের একটা টোনার ইউজ করছি, তোমরা এর জায়গায় যে কোনো রোজ ওয়াটারও ইউজ করতে পারো। এরপরে আমি সেটাফিল ময়শ্চারাইজারটা ইউজ করছি, তোমরা এর জায়গায় তোমাদের পছন্দ মতো যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবার পরে যেহেতু দিনের বেলা তাই সানস্ক্রিন লোশন নিয়ে নিয়েছি। এখানে অ্যারোমা ম্যাজিকের সানব্লক লোশনটা ইউজ করছি। তোমাদের পছন্দ মতো যে কোনো একটা সানস্ক্রিন লোশন কিন্তু অবশ্যই ইউজ করবে। এরপরে আমি প্রাইমার হিসেবে পতঞ্জলির অ্যালোভেরা জেলটা ইউজ করছি। খুবই হালকা মেকআপ করব, তার জন্য আমি ইউজ করছি ল্যাকমির 9 to 5 সিসি ক্রিমটা। কোনো রকম ফাউন্ডেশন বা কনসিলার আমি ইউজ করছি না। প্রথমে ফেসের ওপরে এই সিসি ক্রিমটা আমি অ্যাপ্লাই করে দিয়েছি, তারপরে কোনো রকম বিউটি ব্লেন্ডার বা ব্রাশ ইউজ করিনি, আমার আঙুলের সাহায্যেই এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। প্রথমে মনে হতে পারে এটা খুবই সাদাটে, ব্লেন্ড করবার পরে আস্তে আস্তে এটা স্কিন কালার হয়ে যায়। এরপরে আমি একটা চিক টিন্ট ইউজ করছি ফ্রম সুইস বিউটি, এটার শেড হলো ফ্রুটি পিঙ্ক। তো এটাই চিকের ওপরে অ্যাপ্লাই করে দিচ্ছি এবং আঙুলের সাহায্যে সেটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এরপরে এটা লুজ পাউডার দিয়ে সেটাকে সেট করে নিচ্ছি। আমি যেহেতু কোনো কন্ট্রোল করব না তাই আমি বেকিংটা করছি। আইব্রোটা ফিল করবার জন্য আমি একটা আইশ্যাডো প্যালেটের ব্রাউন কালারটা নিয়ে নিয়েছি। আমি এখানে ব্রাশ ইউজ করেছি, তোমরা এর জায়গায় যে কোনো স্পুলিযুক্ত আইব্রো পেন্সিল ইউজ করতে পারো। যেহেতু টিচারের মেকআপ তাই আমি খুব বেশি আইশ্যাডো ইউজ করব না, জাস্ট একটাই কালার ইউজ করব। সেখানে আমি একটা হালকা ব্রাউন কালার আই লিডের ওপরে অ্যাপ্লাই করে দেব এবং সেটা আঙুলের সাহায্যে। কোনো রকম ব্রাশ আমি এখানে ইউজ করছি না। তারপরে ওই সেম প্যালেটটা থেকে একটা শিমারি হাইলাইটিং শেডটা যেটা আছে সেটা আইলিডের একদম মিডলে অ্যাপ্লাই করে দিচ্ছি এবং হালকাভাবে আঙুলের সাহায্যেই সেটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এরপরে যে পাউডারটা আমি বেকিংয়ের জন্য ইউজ করেছিলাম সেটাকে ডাস্ট আপ করে দিলাম। দেখো, কোনো রকম কন্ট্রোলিং করতে হলো না, একটা কন্ট্রোলিংয়ের কাছাকাছি একটা এফেক্ট চলে এলো। এরপর আমি একটু হালকা ব্লাশ ইউজ করছি যাতে ফেসটা ফ্যাকাশে না দেখায়। আচ্ছা, আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রোজ ইন দ্য এয়ার আইশ্যাডো প্যালেটটা ইউজ করেছি আই মেকআপ আর ব্লাশের জন্য। তোমাদের কাছে যে কোনো নিউড শেডের আইশ্যাডো প্যালেট থাকলে তোমরা ইজিলি এই কালারগুলো পেয়ে যাবে। আমি একটু মেকআপটা হালকার উপরেই রাখতে চাইছি, যেহেতু এটা টিচারের মেকআপ তাই আমি কোনো রকম লিকুইড আইলাইনার ইউজ করিনি, আর শুধু চোখের ওয়াটার লাইনে একটা কাজল অ্যাপ্লাই করেছি। এটা মেবলিনের কলোসল কাজল, তোমরা চাইলে লিকুইড আইলাইনার অ্যাপ্লাই করতেই পারো। আর তারপরে আমি মাস্কারা অ্যাপ্লাই করেছি, এটা হচ্ছে মেবলিনের ল্যাশ এনচেলার মাস্কারা। এরপরে আমি সুইস বিউটির একটা লিপ লাইনার নিয়ে নিয়েছি, যেটা দিয়ে লিপটাকে আমি পুরো ড্র করে নিয়েছি। তারপরে আমি ইউজ করেছি ব্লু হেভেনের লিপস্টিক, এটাও হচ্ছে নিউড শেডের, এটা শেড নাম্বার N51। তো এখানেই তোমরা মেকআপটা কমপ্লিট করতে পারো। কিন্তু তারপরেও আমি আরেকটা লিপস্টিক ইউজ করেছি ফ্রম ল্যাকমি 9 to 5। তো এটার শেড নাম্বারটা আমার ঠিক মনে নেই, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এটাও নিউড শেডের, তো এটাও তোমরা ইউজ করতে পারো। যেহেতু লিকুইড আইলাইনার অ্যাপ্লাই করিনি তাই চোখের ওপরটা একটু খালি খালি লাগছিল বলে আমি কাজলটাই আইলিডের ওপরে অ্যাপ্লাই করেছি এবং আঙুলের সাহায্যে সেটাকে ব্লেন্ড করে দিয়েছি। এরপর ফুল মেকআপটা ফিক্স করবার জন্য আমি ইউজ করেছি ইনসাইটের ফিক্সার। ছোট্ট টিপ পরে আমার এই মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা একবার এই মেকআপ লুকটা ক্রিয়েট করে দেখো কেমন লাগলো, আর সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যাদের চশমা আছে তারাও ইজিলি এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।